সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাই মধ্যে একজন হলেন তাবিজ খান। ছেলে নাও, দশজন মেয়েরও এবছর গণিত বিভাগে পড়ার স্বপ্ন পূরণ হয়েছে। তার মধ্যে একজন একটু বিশেষ। কবিটির নাম ছিল অহনা। অহনাকে প্রথম দেখে তাবিজ খানের মনে আরো একটি রঙিন স্বপ্নের উদয় হয়। এরপর অহনার পক্ষ থেকে একটি সবুজ সংকেত পাওয়ার আশায় শুরু হয় তাবিজ খানের দৌড় ঝাঁপ। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, তুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার, রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমার কিভাবে পাবো আমি, শুরু হয়ে গেল গতানুগতিক বাংলা ছায়া ছবি। কিন্তু একটি প্রাণী রয়েছে যার পেটে কিনা ঘি হজম হয় না, তাবিজ খানেরও সেই একই দশা। সুখ বেশি দিন টিকল না তার কপালে। এর অন্যতম প্রধান কারণ ছিল গণিত বিভাগের সেমিস্টার ফাইনাল। হঠাৎ করে সেমিস্টার ফাইনালের আগমনে সবাই চোখে অন্ধকার দেখে শুরু হয় পাশ করার যুদ্ধ। কিন্তু মানসম্মত কোনো সিট না থাকার কারণে সবাই পড়ে যায় প্রচণ্ড বিপাকে। আর এই দুর্যোগপূর্ণ সময়ে অহনার দুয়ারে আগমন ঘটে ডিপার্টমেন্টের এক আপেল সিনিয়র বড় ভাই খলিল। খলিল 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 সে নিয়মিত অহনাকে মানসম্মত সিট সাপ্লাই দিত। ক্যালকুলাস, ভেক্টর কিংবা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সব রকম সিটি খলিল সাপ্লাই দিত।
এভাবে একদিন শেষ পরীক্ষার সময় খলিল শীতের সাথে আরো কিছু সাপ্লাই দিল অহনার পক্ষ থেকে আবারও সবুজ সঙ্গে। এভাবে শেষ হয় সেমিস্টার ফাইনাল আর শেষ হয় তাবিজের ভালোবাসা। খলিলকে তাবিজ খান নিজের আপন ভাইয়ের মতো ভক্ত, কিন্তু শেষ পর্যন্ত সেই কিনা। এরপর তাবিজের বুকে জ্বলে বিরহের আগুন। যাই হোক, তাবিজ অনেক চেষ্টার পরে সেই বিরহের আগুন নেভায়। এক পর্যায়ে সে অহনার প্রতি ভালোবাসা ছেড়ে দিয়ে গণিতের প্রতি ভালোবাসা তৈরি করে। এভাবে অনেক অনেক বছর পর সে সাবিপ্রবি গণিত বিভাগ থেকে সম্মান পাশ করে। তারও অনেক 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 বছর পর সে একটি চাকরি পায়। এবার কিন্তু বিয়ে করার পালা। যে আমি ছেলের বাবা, আর ও হচ্ছে আমার ছেলে তাবিজ। ছেলের বয়স তো বেশি কেন? না না, বয়স মোটেও বেশি নয়। পড়াশোনা শাস্ত্রের গণিত বিভাগ থেকে পড়াশোনা করেছে, তো একটু বয়স তো আমার হচ্ছে। আসলে কিন্তু ওর বয়স খুবই কম। আপনারা সবাই তাবিজ খানের বিয়ের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।